সবাইকে নমস্কার, অনুরাধাস কিচেনে আপনাকে স্বাগত। আজ তৈরি করছি নিরামিষ সয়াবিন। সয়াবিন নিরামিষ বা আমিষ দুভাবেই রান্না করা যায়। ছোট বড় সবাই সয়াবিন খেতে খুব ভালোবাসে। শুকনো মরিচ বাটা দিয়ে রান্না করা যে কোনো তরকারি, মাছ মাংস অথবা যে কোনো তরিতরকারি খেতে অনেকেরই হজমের সমস্যা হয়। তাই আজ কাঁচামরিচ বাটা ও টমেটো দিয়েই তরকারিটা রান্না করছি। সয়াবিন এমনই একটি খাবার যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, একটু পরিমাণে বেশি খেলেও হজমের কোনো সমস্যা হয় না। সয়াবিনে এমন কিছু পুষ্টি উপাদান রয়েছে যা আমাদের চুল, ত্বক বৃদ্ধি এবং যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বাড়িয়ে দিতে পারে। করোনা ভাইরাস মোকাবেলায় শুধুমাত্র টিকা নেওয়া, মাস্ক পরা বা নিরাপদ দূরত্ব বজায় রাখা এসবের পাশাপাশি আমাদের খাদ্যের দিকেও নজর দিতে হবে। কাঁচামরিচ, টমেটো এইসব খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এই খাবারগুলো রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়। কড়াইতে 100 গ্রাম তেল দিয়েছি, যেহেতু নিরামিষ তাই 4টি তেজপাতা চিরে দিলাম। কম আঁচে তেল সামান্য গরম হয়ে আসলে 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। টমেটো কুচিগুলো প্রথমেই তেলে ভেজে নেব, তাই সামান্য লবণ দিয়ে দিলাম যাতে তেল ছিটকে বাইরে না যায়। 3টি মাঝারি সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি। 2 থেকে 3 মিনিট টমেটো কুচিগুলো তেলে ভেজে নিচ্ছি। 200 গ্রাম সয়াবিন আমি 10 মিনিট হালকা জলে ভিজিয়ে রেখে জলটা চিপে বাটিতে তুলে রেখেছি। কম সময়ে সহজ উপায়ে রান্নাটা করব, তাই সয়াবিন বা আলু আগের থেকে ভেজে রাখিনি, সরাসরি তেল মশলায় কষিয়ে রান্নাটা করব। এবার 1 টেবিল চামচ করে নিয়ে আদা ও জিরা বাটা দিয়ে দিলাম। সামান্য নেড়েচেড়ে 1 টেবিল চামচ লাল কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। সেই সাথে ছোটো চামচের 2 চামচ হলুদও দিয়ে দিলাম। গরম মশলা বাটাটা সবার শেষে ব্যবহার করব, তাই মশলাগুলো সামান্য নেড়েচেড়ে 1 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 1 মিনিট পর মশলা থেকে তেল উপরে উঠে এসেছে, অর্থাৎ কষানো হয়ে গেল। এবার কাঁচা আলু ও সয়াবিন দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা বাটা দিয়ে তরকারি রান্না করলে তরকারির কালারটা অনেক বেশি সুন্দর হয়, অর্থাৎ কালারফুল বেশি হয়। তবে এই পদ্ধতিতে রান্না করলে রান্নাটা স্বাস্থ্যকর হয়। মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পর যখনই কড়াইয়ের গায়ে লেগে লেগে যাচ্ছে, ঠিক সেই সময়ে জল দিয়ে দিচ্ছি। 2 বাটি জল দিচ্ছি, যারা একটু ঝোল খেতে পছন্দ করেন তারা আরেকটু বাড়িয়েও দিতে পারে। টমেটো তেলে ভাজার সময় সামান্য লবণ দিয়েছিলাম, এবার মূল রান্নার লবণটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ লবণ দিলাম, সামান্য নেড়েচেড়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন ঝোল আগের চেয়ে অনেকটা কমে এসেছে। সামান্য পরিমাণে চিনি যে কোনো রান্নার স্বাদকে একটু হলেও বাড়িয়ে দেয়, তাই 1 চামচ চিনিও দিয়ে দিলাম। 4টি সবুজ আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। 1 চা চামচ গরম মশলা বাটাও দিয়ে দিলাম। রান্না প্রায় শেষের দিকে, এবার নামিয়ে রাখছি। সহজ পদ্ধতিতে কম সময়ে তৈরি এই রেসিপিটি ভালো লেগে থাকলে বাড়িতে ট্রাই করে দেখুন অনুরোধ রইল। পরবর্তী ভিডিওগুলো সহজভাবে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রার্থনায় আজকের রান্না শেষ করছি।